আকো কৃষকর দিল্লি ছলো কৃষক বিদ্রোহত আকো কপিছে রাজধানী দিল্লি 13 ফেব্রুয়ারির পুরা দিল্লির সীমান্তবর্তী অঞ্চলের কেইপাট স্থানত ক্যাম্প পাতি শিবির পাতি থকা কৃষক পুনের ধাবমান হয়েছে দিল্লি অভিমুখ পুনের দিল্লি ছলো সমদল আরম্ভ করেছে প্রতিবাদী কৃষক সকলে বুধবারে পুয়ারে পুরা সীমান্ত পুনের কৃষক বিদ্রোহ কেন্দ্র করে বৃদ্ধি পাইছে উত্তেজনা পুনের আরম্ভ হয়েছে কৃষকর দিল্লি ছলো পদযাত্রা প্রতিবাদর পরিপ্রেক্ষিত দিল্লি আরক্ষীয় নিরাপত্তার অভেদ্য দুর্গ গড়ি তুলিছে বিশেষ টিকরি সিংহু আর গাজীপুর সীমান্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনী দিল্লি আরক্ষীর আর এই তিনটা সীমান্তর উপরও বিশেষ দিল্লির রেল স্টেশন মেট্রো আর বাস আস্থান সমূহত ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি আরক্ষী বুধবারের আরম্ভ হওয়া এই কৃষক বিদ্রোহত বিশেষ পঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আদি বিভিন্ন রাজ্য কৃষকে অংশগ্রহণ করেছে মূলত ন্যূনতম সমর্থন মূল্য কৃষি শ্রমিকর পেনশন কৃষি ঋণ রেহাই আদিকে ধরে কেইবাট দাবির সমর্থনত বিগত কেইবা দিন ধরে দিল্লিত প্রতিবাদী কৃষকর এই প্রতিবাদী কার্যসূচী অব্যাহত আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 4-5 লানি বৈঠক অনুষ্ঠিত হল যদিও এই দাবি সমূহ এতিয়াও পূরণ হওয়া নাই যার পরিপ্রেক্ষিতত এই সমস্যার সমাধান সূত্র নোলার বাবে এটার পিছত আনটো প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে প্রতিবাদী কৃষক সকলে বুধবারে পুয়ারে পুরা পুনের দিল্লি ছলো প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার লগতে আগন্তুক সময়সাত আন কেইবালানি প্রতিবাদী কার্যসূচীরও পরিকল্পনা গ্রহণ করেছে বিদ্রোহী কৃষক সংগঠন সমূহে সেই মর্মে 10 মার্চত 4 ঘণ্টিয়া দেশজুড়ি রেল রোকো কার্যসূচীর আহ্বান আর 14 মার্চত দিল্লিত মহাপঞ্চায়েতর আহ্বান জানাইছে সংযুক্ত কিষাণ মর্চাই আর এনেদরে বিগত 13 ফেব্রুয়ারির হাজার হাজার প্রতিবাদী কৃষকে সীমান্তত দিল্লি সীমান্তত প্রতিবাদেরে তোলপাড় লগাই আছে আর এই প্রতিবাদের মাজতে বিগত সময়সাত নিরাপত্তারক্ষী আর প্রতিবাদকারীর সংঘাতত সংঘর্ষত কেইবাজনো প্রতিবাদকারী কৃষকে প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে যাক কেন্দ্র করে প্রতিবাদের উত্তেজনা পুনের বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে আর ক্ষন্তেক সময় বিরতির পাছত পুনের বুধবারের আরম্ভ হল কৃষকর দিল্লি ছলো পদযাত্রা আকো কৃষকর দিল্লি ছলো কৃষক বিদ্রোহত আকো কপিছে রাজধানী দিল্লি 13 ফেব্রুয়ারির দিল্লির সীমান্তবর্তী অঞ্চলের কেইবাট স্থানত ক্যাম্প পাতি শিবির পাতি থকা কৃষক সকল পুনের ধাবমান হয়েছে দিল্লি অভিমুখে পুনের দিল্লি ছলো সমদল আরম্ভ করেছে প্রতিবাদী কৃষক সকলে বুধবারে পুয়ারে পুরা সীমান্ত পুনের কৃষক বিদ্রোহ কেন্দ্র করে বৃদ্ধি পাইছে উত্তেজনা পুনের আরম্ভ হয়েছে কৃষকর দিল্লি ছলো পদযাত্রা প্রতিবাদের পরিপ্রেক্ষিত দিল্লি আরক্ষীয় নিরাপত্তার অভেদ্য দুর্গ গড়ি তুলিছে বিশেষ টিকরি সিংহু আর গাজীপুর সীমান্ত ব্যাপক নিরাপত্তা বেষ্টনী দিল্লি আরক্ষীর আর এই তিনটা সীমান্তর উপরও বিশেষ দিল্লির রেল স্টেশন মেট্রো আর বাস আস্থান সমূহত ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি আরক্ষী বুধবারের আরম্ভ হওয়া এই কৃষক বিদ্রোহত বিশেষ পঞ্জাব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আদি বিভিন্ন রাজ্য কৃষকে অংশগ্রহণ করেছে মূলত ন্যূনতম সমর্থন মূল্য কৃষি শ্রমিকর পেনশন কৃষি ঋণ রেহাই আদিকে ধরে কেইবাট দাবির সমর্থনত বিগত কেইবা দিন ধরে দিল্লিত প্রতিবাদী কৃষকর এই প্রতিবাদী কার্যসূচী অব্যাহত আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 4-5 লানি বৈঠক অনুষ্ঠিত হল যদিও এই দাবি সমূহ এতিয়াও পূরণ হওয়া নাই যার পরিপ্রেক্ষিতত এই সমস্যার সমাধান সূত্র নোলার বাবে এটার পিছত আনটো প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে প্রতিবাদী কৃষক সকলে বুধবারে পুয়ারে পুরা পুনের দিল্লি ছলো প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার লগতে আগন্তুক সময়সাত আন কেইবালানি প্রতিবাদী কার্যসূচীরও পরিকল্পনা গ্রহণ করেছে বিদ্রোহী কৃষক সংগঠন সমূহে সেই মর্মে 10 মার্চত 4 ঘণ্টিয়া দেশজুড়ি রেল রোকো কার্যসূচীর আহ্বান
আৰু 14 মাৰ্চত দিল্লীত মহাপঞ্চায়তৰ আহ্বান জনাইছে সংযুক্ত কিষাণ মৰ্চাই আৰু এনেদৰে বিগত 13 ফেব্ৰুৱাৰীৰ পৰা হাজাৰ হাজাৰ প্ৰতিবাদী কৃষকে সীমান্তত দিল্লী সীমান্তত প্ৰতিবাদেৰে তুলপাৰ লগাই আছে আৰু এই প্ৰতিবাদৰ মাজতে বিগত সময়ছোৱাত নিৰাপত্তাৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীৰ সংঘাতত সংঘৰ্ষত কেইবাজনো প্ৰতিবাদকাৰী কৃষকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে যাক কেন্দ্ৰ কৰি প্ৰতিবাদৰ উত্তেজনা পুনৰ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে আৰু খন্তেক সময় বিৰতিৰ পাছত পুনৰ বুধবাৰৰ পৰা আৰম্ভ হ'ল কৃষকৰ দিল্লী চলো পদযাত্ৰা